আমাদের এই বঙ্গভূমি শক্তি সাধনার ক্ষেত্র। শক্তির আরাধনায় কালী পুজো করার রীতি অনেক প্রাচীন। শাক্ত উপাসনার অন্যতম অভিমুখ দেবী কালিকার আরাধনা। কালী পুজোর নিয়মবিধি তন্ত্রশাস্ত্র দ্বারা কঠোরভাবে নির্ধারিত নির্দেশিত, কিন্তু কালী পুজোর রাতে একটু অন্যরকমভাবে পুজোয় মাতেন আরামবাগের রতনপুর গ্রামের কালীশঙ্কর সাঁতরা। প্রচলিত প্রথার বাইরে গিয়ে পুজো করেন তিনি। মায়ের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে পুজো করার পাশাপাশি ভাঙা কাঁচের উপরেও নাচতে দেখা যায় তাকে। এই পুজো দেখতে আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষ ভিড় জমান রতনপুরে। হুগলির আরামবাগে রতনপুর গ্রামে রয়েছে বড়মার মন্দির। সেই মন্দিরেই থাকেন কালীশঙ্কর। তিনি জন্মসূত্রে অব্রাহ্মণ, কিন্তু তাতে তার কালী সাধনায় কোনো বাধা পড়েনি। তার পুজো করার পদ্ধতিও অভিনব। পুজোর সময় প্রথা অনুসারে মন্ত্রপাঠ করেন না তিনি। কাঁসর ঘণ্টা শাঁখের আওয়াজে যখন গম গম করে ওঠে মন্দির চত্বর, তখন প্রতিমার বুকে পা তুলে দেন কালীশঙ্কর। মন্ত্রের বদলে নিজের তৈরি সুরেই নিজের লেখা গান গেয়ে যান তিনি। মায়ের বুকে পা তুলেই শেষ হয় না তার আরাধনা। মূর্তির সামনে ভাঙা কাঁচ ছড়িয়ে রাখেন তিনি। প্রতিমার বুক থেকে পা নামিয়েই ভাঙা কাঁচে রাখেন। তারপর সেই সব কাঁচের টুকরোর উপরেই নাচতে থাকেন কালীশঙ্কর। ভাঙা কাঁচের উপর গড়াগড়িও দেন তিনি। এই দৃশ্য দেখতেই আশেপাশে গ্রাম থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমান বড়মার মন্দিরে। আগে এই পুজো ঘিরে মেলা বসত রতনপুরে। 10-20 হাজার মানুষের ভোগের আয়োজন করা হতো, কিন্তু কোভিড অতিমারির কারণে ভোগ খাওয়ানো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েত সুশান্ত মল্লিক। প্রতিমার বুকে পা দিয়ে দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কেন এভাবে পুজো করেন? সেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে ছোটবেলায় কালীশঙ্কর ঠাকুর গড়তেন। সেই ঠাকুর তার তুলনায় আকারে অনেক বড় হয়ে যেত। তখন প্রতিমার বুকের ওপর পা দিয়ে উঠে ঠাকুর গড়া শেষ করতেন, নিজে পুজোও করতেন। এই কাজ করতে পরিবারের লোকে নিষেধ করলেও শোনেননি তিনি। তার মতে কালী ঠাকুর তাকে টানত, সেই টানেই এখনও পুজো করে চলেছেন। মূলত তার এই অদ্ভুত পুজো দেখতেই অধিকাংশ মানুষ আসেন এই মন্দিরে। অনেকেই তাবিজ কবচ বানান তার কাছে। স্থানীয় মানুষের কাছে কালীশঙ্করের কালী সাধনা যেন এক অন্যরকম মাহাত্ম বহন করে। তারা এর মধ্যে ভক্তির প্রবল প্রকাশকেই দেখতে পান। এইভাবেই মা পুজো গ্রহণ করেন বলে জানান কালীশঙ্কর।